সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালীন সন্ত্রাসী সকলে উচ্ছেদ বাধা দিয়ে নগরের বাইরে বাংলা বাজার এলাকায় বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনা সাই পুলিশ সদস্য আহত হই, পুলিশে 6 জনের আটক করছি, এর মধ্যে 3 জনের কারাদণ্ড দিয়ে ভ্রাম্যমাণ আদালত। আহত পুলিশ সদস্য কলইলু সহকারী উপ পরিদর্শক এএসআই মুজিবুর রহমান, নায়েক নাসির, কনস্টেবল কায়েসো রাজ্জাক। ঘটনাস্থল আটক 3 জনের 1 বছর করে কারাদণ্ড দিয়ে ভ্রাম্যমাণ আদালত। ইতারা হইল রাব্বি 20, জাহাঙ্গীর 40 ও লিটন 25 বছর বয়সী। থানাত আটক রই আবুল হাসেম, সাগর ও সুমন নামের আরও 3 জন। এই ঘটনার থানার মামলা দায়ের প্রক্রিয়া চলার বলে জানাই চট্টবাংলা অনলাইন টিভি চট্টগ্রাম। 1984 সাল থেকে অগণিত গ্রাহকদের সেবায় নিয়োজিত স্বপন ভট্টাচার্যের পাঞ্জাব টেলার্স। পাঞ্জাব টেলার্স, 78 নং নবাব সিরাজউদ্দৌলা রোড, দ্বিতীয় তলা, দেওয়ান বাজার, চট্টগ্রাম। ফোন 01821455120। মনে রাখবেন, পাঞ্জাব টেলার্স সরকারের রেজিস্ট্রেশন ভুক্ত, তাদের অন্য কোনো শাখা নেই। যে কোনো সেলাই কাজের জন্য চলে আসুন পাঞ্জাব টেলার্স।